আমি যেমন পপিকে দেখে চমকে উঠেছিলাম যে হ্যাঁ ইমিটের নায়িকা হওয়ার দরকার সাকিব খানকে দেখেও আমার মনে হচ্ছিল যে বাংলাদেশে সাকিব খান এরকম একটা মানুষ যে যা আমার তো কখনো কখনো মনে হয় সাকিব বাস্তবে যত সুন্দর ওই সিনেমার পর্দা অত সুন্দর আসে না ও এতটাই সুন্দর আপনার লেখা প্রথম গান্ধী চলচ্চিত্রে গানে ঠোঁট মিলায় সাকিব খান অনন্ত ভালোবাসায় তোমার ওই মিষ্টি হাসি হ্যাঁ বাংলাদেশ একটু গল্পটা শুনতে চাই না তখন তো আমি সাকিব খানকে চিনি না আমি চিনি সোহানুর রহমান সোহানকে সোহান ভাই তারপরে কিরণ ভাই শহীদ ইসলাম খোকন তারপরে শিবলি সাদিক তারপরে পেয়েছি আমি মনোয়ার খোকন বাদল খন্দকার তারপরে এই যে বয়সটা না এই জুটিটা এনাদের সাথে আমার একটা মানে রসায়নটা ভালো ছিল তো বোঝাবুঝিটাও ভালো যার ফলে ওনার গান হইলে পরেই বুঝি যে আজকে কার গান সোহান ভাইয়ের গান আর সোহান ভাইয়ের গেলে পরে সোহান ভাই কিন্তু গান নিয়ে বেশি কথা বলেন না গান নিয়ে বেশি কথা বলেন না মানে মিলটা আমার শুনতে ভালো লাগতে হবে গানটা শুনে যদি আমার ভাল লাগে আর আমি যদি দেখি যে আমার গল্পের সাথে যাচ্ছে হিরো এই কথাগুলো বলতে পারছে তাহলে পরে আমার শুনতে আমার ভালো লাগে গানটা উনি খুব এটা পেইন দিতেন না তবে সেই কারণে আরও আরও স্বতঃস্ফূর্তভাবে গানগুলো লিখতে পারতেন এই জিনিসগুলো তবে আমার মনে আছে যে আমার কষ্ট হয়েছিল একটা গান লিখতে ছবির পরিচালক ছিলেন এজে মিন্টু অর্থাৎ আব্দুল জলিল মিন্টু উনি একজন এদেশের দেশের খুব প্রথিতযশা চলচ্চিত্র পরিচালক খুব গুণী মেধাবী এবং সফল অসংখ্য সফল চলচ্চিত্রের নির্মাতা ছিলেন উনি কিন্তু যে সেক্টরই হোক না কেন পাই টু পাই বুঝে নেওয়ার চেষ্টা করতেন আমি মনে মনে খুব কষ্ট পেলেও পরবর্তীতে এসে খেয়াল করে দেখেছি যে উনি যে পাই টু পাই বুঝে নেয় ওই বুঝে নিতে গেলেই কিন্তু আমি নতুন করে কিছু শিখতে পারি তার কাছ থেকে আমি তার এক ছবির গান লিখেছিলাম বাপের টাকা এই বাপের টাকা ছবিতে একটা গান আমার একটা অক্ষরের কারণে গানের মিটারটা বিল ছিল না মাত্রায় হচ্ছিল না এর জন্যে প্রায় ছয় মাস উনি আমাকে অপেক্ষা করেছেন যে লেখেন আপনি লিখতে থাকেন কোনো অসুবিধা নাই কালকেই লিখে দিতে হবে এমন কোনো ব্যাপার নাই কিন্তু আপনাকে লিখতে হবে আমি যেটা চাচ্ছি আমার চাওয়া মতো আপনাকে দিতে হবে আমি কিন্তু শেষ পর্যন্ত আমি তার চাওয়া মতো দিতে পারি নাই কিন্তু উনিই কম্প্রোমাইজ করেন বলে যে ঠিক আছে আপনি যা লিখেছেন এ পর্যন্ত ঠিক আছে এইটা হলেই চলবে আমার কোনো সমস্যা হবে না তো আমার এই একটা দুঃখ আছে যে জলির ছবির গানটা জলির ভাইয়ের মনের মতো করে লিখতে পারিনি বলে এটা আমি মনে করি আমার এক মানে ব্যাপক ব্যর্থতা এই তো ভুলে গেছি ওমর সারি ভুলে গেছি ওই বাপের টাকা ছবির টাইটেল গানটা কিন্তু ওইটা তো আমার মনে নাই আসলে হ্যাঁ ওমর সানিও আপনার অনেক গান আপনার লেখা গান ঠোঁট মিলিয়েছে তার মধ্যে একটা অনুবদ্ধ সৃষ্টি হচ্ছে আকাশে তে তারা চাঁদ কিন্তু একটা রে গানের পেছনে গল্পটা একটু যদি বলতেন ওই এই গানের মাধ্যমে কিন্তু পপি আপা চলচ্চিত্রে শুরু করলো ছবিতে প্রথম পপি আমরা ওই এই গানটা যেদিন আমরা লিখছিলাম আলম ভাইয়ের বাসায় বসে গানের সিটিংয়ে প্রযোজক এলেন পরিচালক এলেন তারপরে পপিও আসলো তো তখন তো জানতাম না যে পপি পপি বলে পরিচয় করিয়ে দিল কিন্তু পপি কে কি তা জানতাম না তখন রহমান পরিচয় করে দিল যে আলম ভাই এই মেয়েটি কিন্তু আমাদের এই কুলি ছবির নায়িকা তো তখন আমরা একটু দেখলাম তো দেখার পর মনে হলো যে হ্যাঁ এই মানে নায়িকা হবার যোগ্যতা এই মেয়েটির আছে প্রথম দেখাতেই মনে হয় না যে এই মেয়ে নায়িকা আরে কেমনি তোর লোকে বলে মেকআপ টেক দিয়ে বানাবে কিন্তু পপি কিন্তু সেরকম না পপি আল্লাহ প্রদত্ত একটা সুন্দরী মেয়ে এবং ওর সকল গুণাবলী নায়িকা হওয়ার জন্য আছে এবং পরবর্তীতে দেখেছি ওর সাথে মিশেছি কথা বলেছি ও কিন্তু মানে সহজাত অভিনেত্রী অভিনয় তার মানে খুব সহজে হয় এবং খুবই চমৎকার অভিনয় করে আমি ওর ভীষণ ভক্ত ভীষণ ভক্ত গানের গল্পটা কি গানের কুলিতে তখন আসলো আসার পরে আমরা ওই যে ছবির নাম কুলি কুলি ছবির গান হইলে পরে আমাদেরকে চিন্তা করতে হবে যে ওই কুলির পয়েন্ট অফ ভিউতেই কিন্তু আমাদের চিন্তা করতে হয় আমরা তো ওখানে সাহিত্য নির্ভর গান বানাতে পারবো না যে বিমূর্ত এই রাত্রি আমার মৌনতা শুতাইব না একটি রঙিন জাদর এই গান তো কুলির মুখ দিয়ে গাওয়াইলে ভাল লাগবে না তো সেই সব চিন্তা ভাবনা করেই আমরা একটা মানে চটুল কথার দিকে ধাবিত হলাম এবং খুবই জনপ্রিয় একটা হিন্দি গান শুনেছিলাম হিন্দি গান শুনে বমন্তজুর রহমান আকবর বললেন যে আলম ভাই আমার গানটা পছন্দ হয়েছে এই গানটা কিন্তু এই গানটা বানাইলে পরে কিন্তু আমি নিব না কেউ যদি বলেন নকল তাহলে নিব না তো আমরা কিছুটা অংশ একটু ওইখান থেকে আহরণ করেছিল যেটুকু আমাদের পছন্দ হয়েছিল আলম ভাই কিন্তু আলমা কিন্তু সুর নকল করেননি মিউজিকের কিছু কিছু অংশ হয়তো পার্ট ওর ভেতরে দিয়েছিলেন আর আমাকে বলেছিলাম এটা খুব চটুল কথার গান লেখো এটার জন্যে কোনো ভারী কথার দরকার নেই আমাদের এই গান মনে করেন যে মাস পিপল দেখবে তো তখন আমরা লিখেছিলাম যে বোঝে মানুষ সহজে বোঝে আকাশেদের লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে তো এই যে কথাটা বোঝে না এমন কোনো তো মানুষ নাই যে লেখাপড়া জানে সেও বোঝে যে লেখাপড়া জানে না সেও বোঝে যে আকাশে তো সত্যিই একটা চাঁদ আর অসংখ্য মানে কোটি কোটি তারা এরও সবাই বোঝে আর কি তো ওই সব চিন্তা করেই মানুষের মুখে যাতে ঠোঁটে যাতে থাকে গানটা আরেকটা চিন্তা করতাম যে যে মানুষটি সিনেমা হলে সিনেমা দেখতে ঢুকবে সে যেন আসার সময় আমাদের গানটা গাইতে গাইতে বের হয় সিনেমা হল থেকে এইসব চিন্তা করেই আমরা ওই ছোট ছোট কথা এবং খুবই মুখরচক কথা বলার চেষ্টা করতাম এইভাবে এই গানটা সৃষ্টি হয়েছে এমনিতে আপনি যতটুকু জানেন যে খোদার পরে মা ছবি গান লেখার মাধ্যমে কিন্তু আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আর ওই ছবিতে অভিনয় করে সাকিব খান আপনার সাকিব খান আপনার প্রথম লেখা গান দিয়ে তো অভিনয় শুরু করলেন তো তার তার জন্য অনেক গান আপনি এর মধ্যে লিখেছিলেন মানে কেমন লিখেছিল বা তাকে ভেবে কেমন বা গান লেখেন প্রথমত সাকিব খানকে নিয়ে আমি যে প্রথম গানটা লিখেছি তোমার ওই মিষ্টি হাসি এই গানটা কিন্তু সাকিবকে চিন্তা করে লিখতে পারিনি আমি নায়ককে চিন্তা করে লিখেছি সে নায়ক গাবে এই গানটা তো সেটা কোন নায়ক গাবে সেটা তখন আমরা জানি না আমি অন্তত তখন জানতাম না তখন গানের প্রয়োজনে গানটা লিখেছিলাম এবং গানটা পরবর্তীতে শুনেছি আমি অনেক দিন পরে জানি যে এই গানটা ছিল সাকিব খানের লিপি আমি নিজে জানতামও না হ্যাঁ নিজে আমি জানতামও না তবে সাকিবের লিপে থাকায় আমি খুশি হয়েছি এই কারণে বাস্তবিক যখন সাকিবের সাথে দেখা হলো আমি যখন পপিকে দেখে চমকে উঠেছিলাম যে হ্যাঁ এই মেয়েটির নায়িকা হওয়ার দরকার সাকিব খানকে দেখেও আমার মনে হচ্ছিল যে বাংলাদেশে সাকিব খান এরকম একটা মানুষ যে যা আমার তো কখনও কখনো মনে হয় সাকিব বাস্তবে যত সুন্দর ওই সিনেমার পর্দা অত সুন্দর আসে না ও এতটাই সুন্দর আমি সাকিবের ভীষণ ফ্যান ভীষণ ফ্যান